নমস্কার, পানিহাটি নিউজে আপনাদের স্বাগত। সিএএ এবং এনআরসির বিরুদ্ধে জনসভা ঘোলায়। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এবং এনআরসির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এদিন ঘোলার অপূর্বনগরে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে এক বিশাল জনসভায় যোগ দিলেন সাংসদ সৌগত রায়, মুখ্যসচেতক নির্মল ঘোষ, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক শীলভদ্র দত্ত প্রমুখ নেতৃবৃন্দ। বিশাল সমাবেশকে সামনে রেখে প্রত্যেক বক্তাই কেন্দ্রীয় সরকারের এই নতুন আইনকে জনবিরোধী আখ্যা দেন, আশা প্রকাশ করেন এই আইনের বিরুদ্ধে দেশজুড়ে মানুষ প্রতিবাদে প্রতিরোধে সামিল হবে, কেন্দ্রীয় সরকারকে বাধ্য করবে এই আইন প্রত্যাহারে। মানুষকে বেঘর করেছে, তার হাতে মিলিটারি আছে, তারা ভাবছে ধন্যবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করছি, আমি তো ভোটার, আমি নাগরিক না হলে আমার ভোটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে তিনি কি করে বলছেন আমি নাগরিক, আমার ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি নাগরিক হবেন, আর আমি ভোট দিলাম আমার নাগরিকত্ব থাকবে না। এই এক কঠিন আহূর্তের মধ্যে মায়েরা, আমার বোনেরা, ভাইয়েরা আমরা পড়েছি। আপনাদের কাছে বক্তৃতা দিয়ে আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাই না। আমি রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যেভাবে সিঙ্গুর তারা রুখেছিলেন, দরকারে তার থেকে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে এনআরসি এবং সিএএ এর বিরুদ্ধে। শুধু একটা কথাই বলতে চাইছি, মানুষ আমরা গরুকে মায়ের মতো করে সেবা করি আমরা, সে বলছে গরিব দুধে সোনা পাওয়া যায়, এমন মূর্খের কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই। এটা ঠিক যে মমতা ব্যানার্জি একাই এনআরসি এবং ক্যাব রুখে দেবে, ভারতবর্ষে আর কাউকে লাগবে না, একাই মমতা ব্যানার্জি সিঙ্গুর রুখে দিয়েছে, সিপিএমকে পাল্টে দিয়েছে এবং মোদি সরকারের, অমিত শাহের এই যে দম্ভ, একে ভেঙে দিতে পারবে শুধুমাত্র মমতা ব্যানার্জি, কেউ রুখতে পারবে না।